পেজ গেট পাস এটা এটারে বলে ভাস্কর্য হ্যাঁ শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো সো ফাইনালি আমরা শিল্পকলায় চলে এসেছি যেটা ঢাকার সেগুনবাগিচে অবস্থিত আপনাদের অনেকের মনে কোশ্চেন ছিল যে একটা এক্সিবিশন শেষ হয়ে যাওয়ার পর সেই শিল্পকর্মগুলো কী হয় আজকে আমরা সেই যাবতীয় ব্যাপার নিয়ে আপনাদের দেখাবো সো চলুন আমরা ভিডিওটা শুরু করি সো সবার আগে আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম কিন্তু মিজান মিজান ভাই ঠিক আছে সো আপনারা আমাদের মতো শিল্পকলায় এরকম আসলে তাকে নক দিবেন সে আপনাকে কাজ খুঁজে দেওয়ার বা যে কোনো সময় যে কোনো হেল্পে আপনাকে সাপোর্ট করবে ওকে খুব ইন্টারেস্টিং সো যাই হোক আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে আপনি যখন আপনার শিল্পকর্ম ব্যাক নিতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা গেট পাস বা এই রিলেটেড বিষয় কালেক্ট করতে হয় খুব সিম্পল একটা ম্যাটার যদি আপনি কোনো এক্সিবিশন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো এক্সিবিশন যদি অ্যাটেন্ড করেন শিল্পকলা একাডেমিতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে গেট পাস ছাড়া আপনার শিল্পকর্ম সেখান থেকে বের করতে দিবে না এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ রুলস আর কি ওকে সো এটা ছিল একটা ম্যাটার আর এই জন্যই হচ্ছে আমরা মিজান ভাইয়ের সাথে তার অফিসে যাচ্ছি আর কি সেখানে আমরা তার শিল্প আমরা যে শিল্পকর্মের জন্য যে আমাদের নির্ধারিত গেট পাসটি দরকার সেটা আমরা এখন কালেক্ট করব তিনি সিগনেচার সহ সব কিছু গুছিয়ে দিবেন আর কি সো এটা হচ্ছে বেসিক্যালি ব্যাপার স্যাপার হ্যাঁ তুমি আসলে সবার লাস্টে আসছি তো এই জন্য ভিউয়ার্স শিল্পকলা রিলেটেড কিন্তু স্পেসিফিক এক্সিবিশনের যে কন্টেন্ট আছে সেটা কিন্তু আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন বাংলাদেশের শিল্পকলা একাডেমি কিন্তু ন্যাশনাল স্কাল্পচার এক্সিবিশন ন্যাশনাল এক্সিবিশন এশিয়ান আর্ট বিএনএল ইউর তার একটা এক্সিবিশন কিন্তু অ্যারেঞ্জ করে থাকে সো প্রত্যেকটা এক্সিবিশন কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে বেসিক্যালি আপনি যখন এক্সিবিশনে পার্টিসিপেট করবেন একটা ক্যাটালগ এবং সার্টিফিকেট পাবেন যেটা কিন্তু আমি মিজান ভাইকে দিলাম আবার দিবে তাই এক্সিবিশনে ফাইনালি কিন্তু মিজান ভাই লিখছেন আর কি আর আমরা এই মুহূর্তে আমাদের যে ক্যাটালগটি আছে সেটা দফা একটু দেখে নিই বিষয়টা আসলে ভিতরে কেমন কী আছে যেহেতু আমি এক্সিবিশনটা অ্যাটেন্ড করিনি সেজন্য হচ্ছে ক্যাটালগটা আমি পেয়ে তো খুবই খুশি ছিলাম প্লাস সে সাথে 25th ন্যাশনাল এক্সিবিশনে আমার কাজও খুব দারুণ ছিল তো এই তো আপনার ওভারঅল যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস বক্সে জানাবেন যে এমন শর্ট ইনফরমেশন রিলেটেড কিছু বলবেন সাধারণত প্রদর্শনী দেখতে আসে যারা হ্যাঁ তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান বাংলাদেশে তো অনেক এক্সিবিশন হয় নবীন হয় ন্যাশনাল হয় ন্যাশনাল স্কাল্পচার হয় এশিয়ান আর্ট বিএনএল হয় হ্যাঁ সেটা আমাদের যে প্রদর্শনী বেশ বাংলাদেশে বেশ প্রদর্শনী সব অনেক বেড়ে গেছে গ্যালারি তো সুন্দর স্পেসটা অনেক বড় হয়েছে আগের থেকে দর্শকের সংখ্যা অনেক বেশি দর্শক আমাদের এই চারুশিল্পের আর কি হ্যাঁ চারুশিল্পের যে পেশা রয়েছে দর্শক দর্শকের সংখ্যা আমাদের বেড়েছে বাট দর্শকের এই স্বাভাবিক বেশি 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 শিল্প চর্চা এবং শিল্পের প্রদর্শন যদি তখন দর্শক যখন দেখবেন আপনা আপনি তাদের ভিতরে তৈরি হয়ে যাবে আর কি গ্রুমিংটা হবে বেশি বাসবে না দেখতে দেখতে বিষয়টা হবে তা আসলে আয়োজকদের বেশি বেশি এরকম প্রদর্শনী আয়োজন করা আর আয়োজন করি দর্শক আসবে না ঠিক আছে মিজান ভাই আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকেন আর শুভকামনা আপনার জন্য সো ভিউয়ার্স মিজান ভাই কিন্তু আমাদের খুব দারুণ একটা দামি কথা বললেন আর কি বেশি বেশি করে প্রদর্শনী দেখা আর প্রদর্শনীর যে শিল্পকর্মগুলো আছে সেটা আসলে কী নিয়ে করা সেই বিষয়টাকে
ভালো করে বোঝা। ওকে, সো আপনারা বেশি বেশি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীতে দেখতে আসবেন, মিলন মেশে দেখা করবেন, বিশেষ করে যারা স্কাল্পচার বা বিভিন্ন রকম আর্টওয়ার্কগুলো এক্সিবিশন শেষে কালেক্ট করতে চান তাদের উদ্দেশ্যে আর কি বিষয়টা বলা। সো এই ছিল হচ্ছে আজকের আমাদের ওভারঅল ভিডিও, আমি কীভাবে আমার শিল্পকর্মটা কালেক্ট করলাম সে সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত ধারণা দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আজকের ব্লগটি। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শিল্পকলা থেকে, টাটা। Page gate pass. এটা বলে ভাস্কর্য। হ্যাঁ, তুলনা তুলনা তুলনা।